যেই দেশ নিয়ে কথা বলবো এই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন দেশ, কিন্তু এই দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ। যেই দেশে রয়েছে বিভিন্ন কাজের প্রয়োজনে প্রচুর শ্রমিকের চাহিদা, এই দেশটির নাম সার্বিয়া। অতএব আপনি যদি সার্বিয়া যেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা সার্বিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমাদের কাছে যে ফাইলস জমা পড়েছে এগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে চলমান হয়েছে। অনেকেই দীর্ঘদিন যাবৎ সার্বিয়ার আবেদন করে অপেক্ষা করছেন, আবার কেউ কেউ ওয়ার্ক পারমিটও প্রাপ্ত হয়েছেন। তবে যারা 23 সালে ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের সকল ওয়ার্ক পারমিট বাতিল। এখন আপনি যদি সার্বিয়া যেতে চান আপনাকে নতুন করে ওয়ার্ক পারমিট লাভ করে তারপর আপনাকে সার্বিয়ার জন্য আবেদন করতে হবে। তার মানে হচ্ছে সার্বিয়ার অনেক অনেক কিছু নিয়ম কানুন পরিবর্তন হয়েছে, এতে আপনাদের জন্য সুবিধা হয়েছে। দর্শক, আপনি সার্বিয়া কেন যাবেন এই বিষয়টি আগে আপনাদের চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। আপনি সার্বিয়া যাবেন, সার্বিয়ার জন্য আমরা সময় নিচ্ছি সবকিছু মিলিয়ে সর্বোচ্চ 3 মাস। এই 3 মাসের মধ্যে আপনি সার্বিয়া পৌঁছে